প্রত্যেকটা সন্তানই তার বাবা মায়ের কাছে অনেক বেশি আদরের। এক একটা বাচ্চা এক এক রকমভাবে বড় হয়, কিন্তু এই বাচ্চাগুলো যখন অসুস্থ হয় তখন বাবা মায়ের জান থাকে না। হঠাৎ করে আলিনা আর ওয়া দুইজনেই অসুস্থ হয়ে পড়েছে। বেশ কিছুদিন হলো ওরা দুইজনেই একটু ঠান্ডা জ্বরে লেগেই আছে, শেষই হচ্ছে না। এর মাঝে আরও একটা দুইটা করে প্রবলেম চলে এসেছে। তো বেশ কিছুদিন হলো আমরা হসপিটালে দৌড়াদৌড়ি করছি, আজকে আবারও নিয়ে যাচ্ছি। আর ওয়ার শরীরটাও বেশ খারাপ, সাথে আলিনাকেও নিয়ে যাচ্ছি। তো ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছিল, আমরা দুপুরবেলায় বের হয়েছি, কারণ ডক্টরের কাছে গেলে ঘুরে আসতে আসতেই সন্ধ্যা হয়ে যায়। আর যখন ডক্টর অ্যাপয়েন্টমেন্ট থাকে বা ডক্টর অ্যাভেলেবল থাকে ওই সময় তো অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, কিছু করার নেই। তো আলিনার বাবা অফিস থেকেই এসে আমাদেরকে নিয়ে যাচ্ছে। যাওয়ার পথে রাস্তায় দেখি যে বেশ জ্যাম, তারপরে আমরা পৌঁছালাম। হসপিটাল খুব একটা বেশি দূরে না, আর এখন হচ্ছে সবচেয়ে বড় কথা আমাদের ইন্স্যুরেন্সও নাই। আর জানেন, যারা বিদেশে থাকেন, ইন্স্যুরেন্স ছাড়া হসপিটালে ডক্টর দেখানো কিন্তু অনেক বেশি খরচ পড়ে যায়, একটু ঝামেলাও হয়ে যায়। বেশ কিছুদিন হলো আমাদের ইন্স্যুরেন্স শেষ হয়ে গেছে, তো এখন ইন্স্যুরেন্স ছাড়াই আমরা ডক্টরের কাছে যাচ্ছি। বাচ্চাদের তো অসুখ বিসুখ লেগেই থাকে, আমাদেরও যেতে হয়, যদিও এখন আমাদের থেকে বাচ্চাদেরই বেশি যাওয়া লাগে। কিছু না কিছু লেগেই থাকে ওদের, কখনো ঠান্ডা জ্বর, সর্দি কাশি, কখনো দাঁতের ব্যথা। কি অবস্থা? রোগটা একদম ঠিক এসে লাগছে? ঠান্ডা হচ্ছে, অনেক ভালো লাগছে। কোলে উঠবে আরেকজন, কোলে। হসপিটালের নিচে গাড়িটা পার্ক করে এখন আমরা হসপিটালের দিকে যাচ্ছি। এটা আবুধাবির একটা ছোট্ট একটা ক্লিনিক, তো সেখানেই যাচ্ছি, এখানেই নেওয়া হয় এখন বাচ্চাদেরকে। আগে আমরা বেশিরভাগ এনএমসিতে নিতাম, বাট ইন্স্যুরেন্স ছাড়া এখানে আসলেই আমার কাছে মনে হয় যে বেশ ভালো হয়। তো যাই হোক, এখানে আমরা চলে আসলাম। আজকে হচ্ছে ওদেরকে ডেন্টিস্ট দেখাবো, দুইজনেরই ডেন্টিস্ট অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে। এর আগেও ওদেরকে নিয়ে এসেছি, তো আজকে আবারও আসলাম, ডক্টর বলেছিল চেক আপে আসার জন্য। আর আলিনা ওটা দেখিয়ে আসলো, এখন আরও গেছে। তো আলিনা আর ওয়া দুজনের দাঁতেই সমস্যা বেশ কিছুদিন হলো। তো আর ওয়া অনেক বেশি চকলেট খায়, যার ফলে ওর দাঁতের অবস্থা খুবই খারাপ। তো আলিনাকে দেখানোর পরে এখন আর ওয়া দেখে আসলো। আর ওয়া দেখার পরে দেখি যে ওর মোটটা বেশ খারাপ, এখন আর ও ডাক্তারের কাছে আসতে চায় না। আগে খুব এক্সাইটেড থাকতো আমি ডক্টরের কাছে যাব। আর বাচ্চাদের ডক্টর হচ্ছে এত বেশি বাচ্চাদেরকে আদর করে দেখতো যে বাচ্চাদের খুব আগ্রহ থাকতো, ওদের কাছে চকলেটস, বিভিন্ন ধরনের টয়, এ ধরনের জিনিসপত্র রাখতো, যার ফলে বাচ্চাদের আগ্রহটা খুব বেশি থাকতো। তো যাই হোক, ফাইনালি আমরা ডক্টর দেখানো শেষ করলাম। শেষ করে এখন আবারও গাড়িতে করে বাসায় যাচ্ছিলাম। তো বাসায় যেতে যেতে আর ওয়া বেশ বকবক করছে, এটা ওটা বলছে, আমি আর আসবো না ডক্টরের কাছে, আমি আর চকলেট খাবো না। বাট বাসায় গেলে যখন পেন চলে যাবে তখন সে আবারও বলবে যে আমাকে চকলেট দাও, আমি আবার ডাক্তারের কাছে যাব, কিচ্ছু হবে না। এই হচ্ছে পাকনা বুড়ির কথা, মাশাল্লাহ। তো যাই হোক, যারা UAE-তে থাকেন বা আবুধাবিতে থাকেন, তারা কিন্তু চাইলেই ইন্স্যুরেন্স ছাড়া এই হসপিটালে দেখাতে পারেন অল্প খরচের মধ্যে। আমরা বেশ কয়েকবার গিয়েছি, সার্ভিস খুবই ভালো।